আজকের ভিডিওতে আমরা বুয়েট প্রিলিমিনারি এক্সাম সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এই এক্সামের ভালো প্রিপারেশনের জন্য আমাদের কোন বই পড়তে হবে, বা এই এক্সামে আমরা কি ধরনের ক্যালকুলেটর ট্রিক অ্যাপ্লাই করতে পারি, অথবা এক্সামের আগের রাতে আমরা কিভাবে পড়বো, এবং পরীক্ষার হলে আমাদের কি করণীয়, এই সব কিছু নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা নোটিশ দিয়ে দেই। নোটিশটা হচ্ছে বুয়েট প্রিলিমিনারি এক্সামের সার্কুলার অনুযায়ী প্রিভিয়াস ইয়ারে যে যে ভার্সিটির এক্সামগুলো হয়েছে ওইগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করে এবং আসন্ন বুয়েট প্রিলিমিনারি এক্সামে সম্ভাব্য কি ধরনের কোশ্চেন হতে পারে এই সব কিছু অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য 5 সেট কোশ্চেন রেডি করছি। তো এই 5 সেট কোশ্চেন থেকে বুয়েট প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড 5টা এক্সাম নিয়ে আমি তোমাদের একটা এক্সাম ব্যাচ স্টার্ট করতে চাচ্ছি। তো এই 5টা এক্সামের জন্য তোমাদের আমি ফি নির্ধারণ করছি অনলি 150 টাকা। যেহেতু কোশ্চেনগুলো অনেক অ্যানালাইসিস করে তৈরি করা, সো কোশ্চেন রেডি করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে আমি চেষ্টা করছি তোমাদের জন্য যতটা কম ফি রাখা যায়। তো তোমরা যারা এই এক্সামটা দিতে চাও আমি ডিসক্রিপশনে কয়েকটা বিকাশ নাম্বার, রকেট নাম্বার এবং একটা ফর্ম দিয়ে দিব, তোমরা বিকাশ অথবা রকেটে পেমেন্ট করে ওই ফর্মটা পূরণ করলেই তোমাদেরকে এই এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে। আর পেমেন্টের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট আগে ট্রাই করবো ফার্স্ট নাম্বারটা, মানে ফার্স্ট বিকাশ অথবা ফার্স্ট রকেট নাম্বারটা, যদি কোনো কারণে ফার্স্টটাতে টাকা না ঢোকে তাহলে পর্যায়ক্রমে সেকেন্ডটা থার্ডটা এভাবে ট্রাই করবো। পে করা হয়ে গেলে ট্রানজেকশন আইডি নিয়ে নিচে আমি যে ফর্মের লিঙ্কটা দিচ্ছি ডিসক্রিপশনে ওইটা পূরণ করতে হবে। আর ফর্মে তোমরা যে জিমেইলটা দিবা ওটা খুব সাবধানে দিবা, ওই জিমেইল দিয়ে তোমাদের ড্রাইভে লগ ইন করতে হবে এবং ড্রাইভে তোমাদেরকে একটা স্প্রেডশিট শেয়ার করা হবে। ওকে, সো এটাই ছিল আমাদের নোটিস, এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওকে, সো শুরুতে আমরা আগে বলি যে প্রিলিমিনারি এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা কোন বইগুলো ফলো করবা। প্রিলিমিনারি এক্সাম নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই ভিডিওতে যে বইগুলোর নাম বলছিলাম ওই বইগুলো অ্যাকচুয়ালি ফলো করতে হবে। ওই ভিডিওটার লিঙ্কও কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ওই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে এমসিকিউ হলেও বুয়েট কিন্তু তার স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেন করবে। সো যে ভার্সিটির কোশ্চেনগুলো বুয়েটের স্ট্যান্ডার্ডের সাথে মোটামুটি যায় সেই ভার্সিটির কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমি উদাহরণস্বরূপ কিছু বইয়ের নাম বলছিলাম। ফার্স্ট তোমাদের দেখতে হবে অবশ্যই বুয়েট কোশ্চেন ব্যাংক। তো বুয়েটে কিন্তু রিসেন্ট ইয়ারে দেখবে শুধুমাত্র রিটেন এক্সাম হয়, সো তার আগে আমাদের কিন্তু বুয়েটে এমসিকিউ এক্সাম হতো। তো ওই এমসিকিউ গুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, তবে ওখানে যদি দেখো যে কোনোটা পুরাতন সিলেবাস থেকে চলে আসছে এমসিকিউ তাহলে ওইটা অবশ্যই স্কিপ করবা। এরপর আমি তোমাদেরকে দেখতে বলছিলাম সাস্ট কোশ্চেন ব্যাংক, এবং এরপর তোমাদেরকে আইআইটি কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে বলছিলাম, এবং এরপরেও যদি সময় পাও তাহলে তোমরা কুয়েট কোশ্চেন ব্যাংকটাও দেখতে পারো, এর বাইরে আপাতত না দেখলেও চলবে। ওকে, সো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আসি, সেটা হলো যে ক্যালকুলেটর ট্রিক। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশনের জন্য। এখানে যেহেতু এমসিকিউ এক্সাম তাহলে অবশ্যই ক্যালকুলেটর ট্রিক বলতে আমাদেরকে বুঝতে হবে যে অপশন টেস্ট। অনেক এমসিকিউ থাকে যেগুলো দেখা যায় যে অনেক বড় বড় ক্যালকুলেশন, কিন্তু শুধুমাত্র অপশন টেস্টের মাধ্যমে আমরা মাত্র কয়েক সেকেন্ডে ওই এমসিকিউটা করে ফেলতে পারি। সো নির্ধারিত যে সময় আমাদের একটা এমসিকিউ সলভ করার জন্য তার থেকে অনেক কম সময় দেখা যায় সলভ করা হয়ে যায়। সো যেহেতু ক্যালকুলেটর আছে তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে হবে। তো এই অপশন টেস্ট আমরা কিভাবে করতে পারি, এখানে মেনলি যেটা করা হবে সেটা হলো যে বিভিন্ন এক্সপ্রেশনে নিউমেরিক্যাল ভ্যালু বসাতে হবে, তারপর সেই ভ্যালুটা বসে তোমাকে চেক করতে হবে যে কোনটা আমাদের অ্যান্সারের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা অনেক সময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই জিনিসগুলো দেওয়া থাকে। তো এই কেজে তোমাকে দুই সাইডে মান বসাতে হবে, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বসাবা তুমি, বসায় তোমাকে দেখতে হবে যে এখানে মানটা সেম আসতেছে কিনা। ফর এক্সাম্পল ত্রিকোণমিতি, কারণ ত্রিকোণমিতিতে আমাদের অনেক বড় বড় এক্সপ্রেশন চলে আসে অনেক সময়, বা অনেক কিছু অনেকগুলো সূত্র অ্যাপ্লাই করে দেখা যায় যে একটা সিম্পল লাইন নিয়ে আসতে হয়, অনেক সময় দেওয়া থাকে যে নিচের কোনটি সঠিক আর কি। সো এরকম ত্রিকোণমিতিক এক্সপ্রেশন গুলোতে মনে করো তোমার এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে অপশন গুলোতে, তো তুমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, মনে করো কজ এ বা কজ বি এরকম কিছু, তুমি এ বি এর একটা র্যান্ডম ভ্যালু বসে লেফট হ্যান্ড সাইড চেক করলো এবং রাইট হ্যান্ড সাইড চেক করলা, করে দেখলা যে কোনটা অ্যাকচুয়ালি মানে মিলতেছে ওই পাশে, তাহলে তুমি বুঝবা যে এটা আমাদের অ্যান্সার হবে। তো এটা একটা টেকনিক হতে পারে। অবশ্যই কোশ্চেনের সাথে সামঞ্জস্য রাখতে হবে, কোশ্চেনেও দেখতে হবে যে কোশ্চেনে যে ভ্যালুটা বসাবা ওই ভ্যালুটাই তোমার অপশনে বসাতে হবে, বসায় দেখতে হবে যে কোশ্চেনের সাথে অ্যান্সারের সামঞ্জস্য কোথায়, তাহলে ওইটা আমাদের অ্যান্সার হবে, এটা বুঝতে হবে। ত্রিকোণমিতি শুধু না, ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রেও তুমি এটা ট্রাই করতে পারো। ইমাজিনারি নাম্বারে দেখা যায় যে অনেক বড় বড় এক্সপ্রেশন দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে যদি সাপোজ মডুলাস অথবা আর্গুমেন্ট অথবা ওই এক্সপ্রেশনটার সিম্পলিফাইড ভ্যালু এরকম অনেক কিছু বের করতে দিতে পারে। তুমি এই জিনিসগুলোতে কিন্তু ইজিলি জাস্ট ক্যালকুলেটারে পুরো ফাংশনটা লিখে ইকুয়াল চাপলেই তুমি কিন্তু সিম্পলিফাইড ভ্যালুটা পেয়ে যাবা, এবং আর থিটা ফরম্যাটে নিয়ে গেলে তুমি কিন্তু এই যে মডুলাস আর্গুমেন্ট দুইটা জিনিসই পেয়ে যাবা। এবং শুধুমাত্র এই কেজেই না, তোমাকে অনেক সময় যে রুট নির্ণয় করতে দেয়, তো রুট যদি নির্ণয় করতে দেয় তাহলে দেখা যায় যে ক্যালকুলেটার অনেক সময় যে ইমাজিনারি নাম্বার দিলে রুটের ভ্যালুটা আসে না, তো ওই কেজে তোমাকে কি করতে হবে, তখন তোমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট কি হবে, তোমাকে তখন যেটা অপশন দেওয়া আছে ওই অপশনকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দেখতে হবে যে কোশ্চেনে যেটা আছে ওই ভ্যালুটা আসে কিনা, বা এই যে ভিতরে যেটা আছে এই ভ্যালুটা আসে কিনা, এখান থেকে তুমি বুঝতে পারবা। তাহলে সরাসরি ক্যালকুলেটার এটা না আসলেও তুমি কিন্তু এভাবে করতে পারো, শুধু এই তো পাওয়ার টু এর জন্য না, তোমার ফোর্থ রুট সিক্স রুট যে কোনোটাই আসতে পারে, তো যে কোনো এন্থ রুটের জন্য তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। যদি বেজোর হয় তাহলে কিন্তু তুমি ইজিলি এভাবে রুট ফরম্যাটে অ্যান্সার বের করতে পারবা, আর যদি জোর হয় সেক্ষেত্রে তোমাকে এইভাবে অপশনকে স্কোয়ার করে দেখতে হবে যে কোশ্চেনের সাথে মিলে কিনা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অনেক সময় তোমাকে অনেক কিছু বের করতে দিতে পারে, তো একটা ম্যাট্রিক্স হাতে কলমে সলভ করতে অনেক টাইম লাগতে পারে, তার থেকে তুমি ক্যালকুলেটার জাস্ট ইনপুট দিয়ে ম্যাট্রিক্স এর সব অপশন কিন্তু
ক্যালকুলেটারে আছে, সো তুমি জাস্ট কোন অপশনটা চাচ্ছ, কোনটা তোমার দরকার, সেটা প্রেস করলে তুমি এখান থেকে ম্যাট্রিক্সের যে কোনো কিছুই বের করতে পারবা, যে কোনো অপারেশনই করতে পারবা। কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর মোড যদি তুমি ইউজ করতে চাও, সেটা তোমার আমার মতে ক্যালকুলেটার থেকে হাতে তুমি ভালো করতে পারবা, কারণ ভেক্টরের অপারেশনগুলো হাতে করা ইজিয়ার ক্যালকুলেটারের তুলনায়, টাইম কম লাগে। এটা তোমাকে কোশ্চিন দেখে বুঝতে হবে যে কোনটা ক্যালকুলেটারে করলে তাড়াতাড়ি হবে আর কোনটা আমাদের হাতে কলমে করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এরপরে হলো আমাদের ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রাল যদি দেয় তাহলে কিন্তু তুমি সরাসরি ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারো। জাস্ট ক্যালকুলেটার তোমাকে ইন্টিগ্রেশনটা ইনপুট দিতে হবে এবং লিমিটটা সেট করতে হবে, তারপর জাস্ট ইকুয়াল চাপলে অ্যান্সার চলে আসবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু এক্স ভেরিয়েবলের মাধ্যমে আমাদের থাকে ক্যালকুলেটারে, তাহলে এখানে অবশ্যই এক্স এর মাধ্যমে লিখতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে তুমি এই যে মানগুলো দিবা এগুলো অবশ্যই রেডিয়ানে দিতে হবে এবং ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে রাখতে হবে। যদি তুমি এখানে ত্রিকোণমিতিক ফাংশন দাও তাহলে তোমাকে এই লিমিটটা অবশ্যই অ্যাঙ্গেলটা রেডিয়ানে দিতে হবে এবং এই ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে রাখতে হবে। যদি এখানে ত্রিকোণমিতিক ফাংশন নাও থাকে তাহলে তুমি লিমিট দিবা, সমস্যা নেই, কোশ্চেনে যেটা আছে সেই লিমিটই দিবা, কিন্তু ক্যালকুলেটারকে অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে, তাছাড়া কিন্তু অ্যান্সার পাবো না। ইন্টিগ্রেশন থেকে আরেক টাইপের জিনিস আসতে পারে, সেটা হলো যে আমাদের গ্রাফ। তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু গ্রাফ নির্ণয় করা সবাই জানি, ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে সবাই জানি। তো অ্যাকচুয়ালি যদি তুমি এই যে গ্রাফ যেটা বের করবো সেটা ফাংশনটা যদি জানো তাহলে তো তুমি ইজিলি সেটা ইন্টিগ্রেশন একটা রেঞ্জের মধ্যে করে তুমি কিন্তু ওইটুকু গ্রাফটা ইজিলি বের করতেই পারো। অনেক সময় এমন হতে পারে যে এমন একটা ফাংশন দিচ্ছে যেটা গ্রাফটা কেমন তুমি জানো না, তো গ্রাফ কেমন না জানলে কিন্তু অনেক সময় আমাদের রেঞ্জ সিলেক্ট করতে সমস্যা হয় বা অনেক কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটারের টেবিল অপশনটা ইউজ করে তুমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসতে পারবা যে গ্রাফটার প্রকৃতি কিরকম। তো এই টেবিল অপশনটা কিভাবে ইউজ করো ক্যালকুলেটারের দাদাগিরি ভিডিও সিরিজে কিন্তু আমি ওটা শেখাই দিয়েছি। শুধু এটাই নয়, এই যে ক্যালকুলেশন গুলোর কথা বললাম সবকিছু কিন্তু আমি ক্যালকুলেটারের দাদাগিরি সিরিজে কভার করছি, সো যারা ভিডিও গুলো দেখো দেখে নিতে পারো। এখানে তোমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, যেহেতু এমসিকিউ এক্সাম আমাদেরকে তো আর খাতায় দেখাতে হচ্ছে না, সো আমরা যে কোনো ভাবে জাস্ট অ্যান্সারটা নিয়ে আসলেই হচ্ছে, এই জন্য আমাদের অপশন টেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সব থেকে যেটা কথা যে হাতে কলমে যেগুলো করতে হবে সেগুলো অবশ্যই লাইন স্কিপ করে করে অনেক দ্রুত করে ফেলতে হবে, সুন্দরভাবে লাইন বাই লাইন লেখার কোনো মানে হয় না, কারণ তুমি কি করছো কিভাবে করছো কেউ দেখতে আসবে না। সো লাইন স্কিপ করে খুব দ্রুত আমাদেরকে সলভ করতে হবে। আর লিমিটেড ম্যাথ গুলোতে যদি আমাদের 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসে তাহলে আমাদের লপিটাল রুল ইউজ করতে হবে, এটা তোমরা জানো। সো এরকম ছোট ছোট ট্রিক গুলো আমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া কিন্তু আমরা ভালো করতে পারবো না, সময় মতো শেষ করতে পারবো না, এবং সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর অ্যাডমিশনের জন্য। ওকে, সো ক্যালকুলেটার নিয়ে আমরা অনেক কিছু বলে ফেললাম, আশা করি তোমরা অনেক ভালোভাবে ক্যালকুলেটারকে কাজে লাগাতে পারবা। আচ্ছা, এখন এক্সামের আগের রাতে আমরা কিভাবে পড়বো এটা একটু বলি। তো আগের রাতের আগে, এক্সামের কয়েকদিন আগে আমরা কিভাবে পড়বো এটা একটু বলে নিই। কয়েকদিন আগ থেকে তোমার কিন্তু নতুন কোনো পড়া পড়া যাবে না, তোমরা অলরেডি যেগুলো আগে পড়ছো ওই জিনিসগুলোই তোমাকে রিভাইজ করতে হবে, নতুন কিছু এখানে পড়তে হবে না। নতুন কিছু পড়লে কিন্তু তোমার কনফিডেন্স লো হয়ে যাবে, সো কনফিডেন্স লো হয়ে গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তোমার মনে হবে যে আমি কিছুই পারি না, কিছুই পারবো না পরীক্ষায়, এরকম মনে হলে খুব বড় সর্বনাশ, তখন এক্সাম হলে মাথা ঠিক মতো ঠান্ডা রাখতে পারবো না, ভালো মতো এক্সাম দিতে পারবো না। সো অবশ্যই এক্সামের আগের কয়েকদিনে কখনো নতুন কিছু পড়বে না, যেগুলো বাদ দিয়েছো ওগুলো অবশ্যই বাদ দিয়ে দেবা, যেগুলো পড়ছো ওগুলো যদি ভালোভাবে পড়তে পারো এবং এক্সাম হলে ওগুলো যদি অ্যান্সার করে আসতে পারো তাহলেই অনেক ভালো এক্সাম হবে এবং আশা করা যায় যে সিলেক্ট হবে। আর অবশ্যই এক্সামের আগে যখন পড়াশোনা করতেছিলা তখন অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করে রাখতে হবে এবং প্রতিটা চ্যাপ্টারের সূত্র এক জায়গায় লিখে রাখতে হবে, ব্যতিক্রম কোনো কিছু থাকলে সেটা মার্ক করে রাখতে হবে, এবং শেষ দিন এসে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে যেগুলো আমরা মার্ক করে রাখছি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো রিভাইজ করতে হবে। আর অবশ্যই আমাদের কি দেখতে হবে, ফর্মুলাগুলো দেখতে হবে। আর অল্প সময়ের মধ্যে ফর্মুলা দেখতে হলে অবশ্যই আগে থেকে কিন্তু তোমাকে ফর্মুলাগুলো এক জায়গায় লিখে রাখতে হবে, ফর্মুলাগুলো এক জায়গায় লিখে না রাখলে রিভাইজ না করলে তারা কিন্তু ভুলে যাবা, দেখা যাচ্ছে 7 দিন ধরে পড়লা লাস্টে এসে মনে হবে যে কিছুই মনে নাই আমার। সো যখন তুমি এক পেজে লিখে রেখে এগুলো যখন রিভাইজ দিবা তখন তোমার মনে হবে হ্যাঁ তাহলে মোটামুটি মনে আছে, বা তখন পরের দিন গেলেও তোমার মনে থাকবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ শুধু পড়লেই হবে না, আমাদেরকে একটু রিভাইজ করতে হবে জিনিসগুলো, তাছাড়া তো ভুলে যাবো, এটা আমাদের ন্যাচারাল একটা প্রবৃত্তি। আর একদম এক্সামের আগের রাতে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ইজি প্রবলেমস দেখতে হবে, কখনোই কঠিন প্রবলেম দেখা যাবে না, দেখে হতাশ হওয়া যাবে না, ইজি প্রবলেম সলভ করে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যাতে এক্সাম হলে অনেক ভালো কাজে দেয়, কনফিডেন্স যখন থাকবে তখন তুমি দেখা যাচ্ছে অনেক না পারা কোশ্চেনও পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন আমাদের শেষ টপিক, এক্সাম হলে আমাদের কি করণীয় এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একটু ওয়াশ নিয়ে যেও, যদি আমাদের বুয়েটের মোস্ট অফ দ্য রুমে আমাদের ওয়াশ থাকে তারপরেও তোমাদেরকে বলবো যে তোমরা ওয়াশটা নিয়ে যাবো, কারণ বাই চান্স যদি ওয়াশ না থাকে তাহলে তোমার এক্সাম খারাপ হতে পারে, আর যদি ওয়াশ থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে তোমাকে বলবে যে ওয়াশটা সামনে জমা দাও পরে পরীক্ষা শেষ হওয়ার নিয়ে। তো যেহেতু নিয়ে যাওয়াটা সেফ আমরা অবশ্যই ওয়াশটা নিয়ে যাবো, কারণ টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সামে কিন্তু এক্সাম শুরুর 10 মিনিট আগে তোমাদেরকে কোশ্চেন দেয়, সো এই 10 মিনিট সময় অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 10 মিনিটে তোমাকে ইজি, মিডিয়াম এবং হার্ড কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাকে বাছাই করে নিতে হবে, এবং এক্সাম শুরুর সাথে সাথে তোমাকে আগে অবশ্যই ইজি কোশ্চেনগুলো টাচ করতে হবে, তারপরে মিডিয়াম কোশ্চেনগুলো টাচ করতে হবে, তারপরে হার্ড কোশ্চেনগুলো টাচ করতে হবে। এখানে ইজি বলতে কি বোঝানো হচ্ছে, ইজি বলতে বোঝানো হচ্ছে তুমি এই যে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করছো বা যেভাবে যেই বইগুলো পড়ছো এই বইগুলো থেকে কিছু কিছু কোশ্চেন থাকে একদম ডিরেক্ট কোশ্চেন কমন আসে, শুধুমাত্র দেখা যায় ফিগারটা আলাদা মানে টাইপটা ওইটাই। তো এই ডিরেক্ট কমন কোশ্চেনগুলো বা ইজি কোশ্চেনগুলো তোমাকে আগে অ্যান্সার করতে হবে, যাতে করে তুমি একটা কনফিডেন্স পাও এবং শুরুতেই তুমি কিছু সময় সেভ করে ফেলো, কারণ তোমার সময় কিন্তু অনেক কম,
সো তুমি শুরুতেই যদি কিছু সময় সেভ করে ফেলো, পরে যে তোমার প্রেশার কম হবে এবং একটা কনফিডেন্সের মধ্যে থাকবা, মাথাটাও ঠান্ডা থাকবে। এরপরে মিডিয়াম কোশ্চেন কি, মিডিয়াম কোশ্চেন হচ্ছে যে যেগুলো সরাসরি কমন পড়ে নাই কিন্তু মনে হচ্ছে যে ওই টাইপ থেকে একটু, এই টাইপ থেকে একটু, এরকম করে মার্চ করে কিছু কোশ্চেন দেওয়া থাকে, তো এই টাইপগুলো তারপরে অ্যান্সার করতে হবে। এবং ফাইনালি লাস্টে যে যেগুলো হার্ড অথবা যে কোশ্চেনগুলো অনেক বড় মনে হচ্ছে তোমার, ওই কোশ্চেনগুলো টাচ করতে হবে। এখানে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইজি মনে করা হয়তো একটা কোশ্চেন শুরু করলা কিন্তু করে দেখা গেল যে কোশ্চেনটা হার্ড, সো তখন সাথে সাথে ওই কোশ্চেনটা স্কিপ করতে হবে, কখনো ওই কোশ্চেনে পড়ে থাকা যাবে না। যদি ওই কোশ্চেনে পড়ে থাকো তাহলে কিন্তু ওই সময়ে তুমি আরো দুই তিনটে কোশ্চেনের সময়টা নষ্ট করে ফেলবে। যেহেতু সব কোশ্চেনেরই মান এক, তো তাহলে তুমি এখানে পড়ে থেকে তো আসলে লাভ নেই। কখনো এরকম লোভ করা যাবে না বা জেদ করা যাবে না যে এটা কি কোশ্চেন হয়েছে, আমি এটা সলভ করেই সারবো, এটা আজকে করেই দম, এরকম কখনোই মনে করা যাবে না। তুমি যদি ওটা মনে করো এক কোশ্চেন নিয়ে পড়ে থাকো, দেখা গেলো তুমি 5 মিনিট ধরে একটা কোশ্চেন সলভ করলা, তো তাহলে তোমার কি হলো, অন্য কোশ্চেন গুলো তোমার চলে গেলো, দেখা গেলো অন্য কোশ্চেন গুলো ইজি ছিল, ওগুলো তুমি করতে পারলা না সময়ের অভাবে। সো এই কাজ কখনোই করা যাবে না। আবার অনেক সময় এমন হয় যে তুমি ট্রাই করছো একটা কোশ্চেনের জন্য যেটুকু সময় বরাদ্দ তার থেকে একটু বেশি লাগতেছে, কিন্তু আর 1-2 লাইন করলে হয়ে যাবে, তো ওই কেজে তুমি ওই 1-2 লাইন করে একটু সময় হয়তো বেশি লাগলো, পরে অন্য কোশ্চেন হয়তো কম লাগবে, তো ওইটা করে শেষ করবা, ওখানে আবার বদার হয়ে আবার যেন সারে চলে যায় না। তো যেগুলো 2-1 লাইন করলে শেষ হবে, বুঝতে পারতেছো শেষ প্রান্তে চলে আসছো, ওগুলো সলভ করবা, কিন্তু যদি এমন হয় যে আরো অনেক করতে হবে অথবা পারতেছো না, আটকে গেছো, সেই ক্ষেত্রে তুমি স্কিপ করে যাবে। আচ্ছা, আর একটা ট্রিকও থাকতে পারে, সেটা হচ্ছে যে যদি একটা না তুমি অনেকগুলো কোশ্চেন পারতেছো না, এমন হতে পারে দেখা গেলো একটা না তোমার 5-6টা কোশ্চেন, তুমি একটা কোশ্চেনও পারতেছো না, তো তখন অনেক সময় কি হয়ে যায়, তুমি হাইপার হয়ে যাবা, তোমার মনে হবে হাই হাই আমি তো কিছুই পারতেছি না, চান্স হবে না, এগুলো ভেবে একদম হা হুতাশ করতে থাকবা। মাথা যদি একবার গরম হয়ে যায় তাহলে মনে রাখবা যে অ্যাকচুয়ালি তোমাকে দেওয়ার কিছুই হবে না, কারণ পরে ইজি কোশ্চেন গুলো তুমি আর পারবো না। সো মাথা কখনোই গরম করবো না, একটা না 5-6টা না পারলেও তোমাকে ওইগুলো স্কিপ করে পরেরটা ট্রাই করতে হবে, ওগুলো না পড়ে থাকা যাবে না বা ওগুলো বারবার ট্রাই করা যাবে না, হচ্ছে না বাদ দিয়ে দেবে, সমস্যা নেই। এটাও এক্সামিনারের একটা ট্রিক যে তোমাকে পরপর কয়েকটা কোশ্চেন দেখলো যে তুমি পারতেছো না, তারপর তুমি মাথা ঠান্ডা রাখতে পারো কিনা, তোমার এই স্কিল আছে কিনা, তো এটা একটা ট্রিক। তো এই কেজেও তোমাকে মাথা গরম করা যাবে না, কনফিডেন্স হারানো যাবে না, কনফিডেন্স নিয়ে পরের কোশ্চেন গুলো ট্রাই করতে হবে। তো এই তো অনেকগুলো টিপসই দিলাম, আশা করি এই টিপস গুলো ফলো করলে তোমাদের এক্সাম ভালো হবে এবং প্রিলিমিনারি এক্সামে তোমরা সিলেক্ট হবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।